রানা প্লাজা ধসের 10 বছর আজও সুষ্ঠু বিচার পাননি আহত ও নিহতের স্বজনরা ঈদের আমেজে সিটি নির্বাচনের প্রচারণায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় স্বস্তি For security, Islamic Bank Limited, সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online সংবাদ আরো থাকছে ক্রিকেটার ইশা লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের 50তম জন্মদিন সাভারের রানা প্লাজা ধসের 10 বছর পূর্তি আজ 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসে 1138 শ্রমিকের মৃত্যু হয় আহত হয় আরও কয়েক হাজার শ্রমিক এক দশকেও বিচার পাননি আহত ও নিহতদের স্বজনরা সাভার প্রতিনিধি তথ্য ছবিতে রিপোর্ট মাসুম আলী স্যার সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা ধস ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা নয়তলা ভবনটির কয়েকটি তলা নিচে দেবে গিয়েছিল সেদিন সকালে কিছু অংশ পড়েছিল পাশের ভবনটির ওপরে হাজারো শ্রমিক হতাহত ছাড়াও কংক্রিটের নিচে আটকা পড়েন অনেকেই রানা প্লাজায় আমার একটা হাত অফিস হয়ে গেছে এবং আমার ছেলের উপরে ইনকুবে নারীগুলি বের হয়ে গেছে এবং আমার এই মেরুদণ্ড ভাঙ্গা সপ্তম তলায় অ্যাপেরিয়ালস কারখানায় কাজ করছিলেন নীলুফা হঠাৎ বিকট শব্দে ছাদ ধসে পড়ে 17 দিন পর হাসপাতালে জ্ঞান ফেরে একটা পা কেটে ফেলতে হয় মানুষে বলে যে রানা প্লাজা শ্রমিকদের 20 টাকা পাইছে কিন্তু এই টাকাটা কে দিছে জানি না ধসে পড়া রানা প্লাজার জায়গায় এখন ঝোপ জঙ্গল স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আহত শ্রমিকরা দিন কাটছে দুর্বিষহ বেকারত্বে মানবেতর জীবনযাপন স্বজন হারানো পরিবারগুলোর আমরা এক জীবনে যা আয়রুদি করতাম এই এক জীবন পরিমাণ ক্ষতিপূরণ দুই নম্বরে হয়েছে আমাদের এই যে রানা প্লাজারে ভবনটা এই জায়গায় বের হয়েছে এই জায়গাটা আমাদের পুনর্বাসন করে দেয় আর দুই নম্বর হয়েছে আমরা সারা জীবন চিকিৎসা লাগবে আমার চার নম্বর দাবি হয়েছে রানা এবং যারা মালিক ছিল গার্মেন্টস শ্রমিকের মালিক ছিল তাদের বিচার পাই নাই আমরা এখনো আমরা তাদের বিচার পাই নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে প্রতি বছরের মতো আজও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রমিক সংগঠন এবং নিহতদের স্বজন ও আহতরা মাসুম আলিসা 21 টেলিভিশন ঈদের আমেজে নতুন মাত্রা যোগ করেছে আসন্ন সিটি নির্বাচন ইতোমধ্যে প্রচারণায় নেমেছেন মেয়র প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দৌড়ঝাঁপ শুরু করেছেন কাউন্সিলর প্রার্থীরা প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আগেভাগে প্রচারে নেমে পড়েছেন তালুকদার আব্দুল খালেক কাজগুনা সমাপ্ত করার জন্য সময় দরকার অতএব নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনও সিদ্ধান্ত দেয়নি বিএনপি অন্যদিকে প্রচারে নেমে পড়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিএনপি সংগঠিত আছে এবং জনগণের কাছে আছে কিন্তু নির্বাচনে দল যদি সিদ্ধান্ত নেয় তাহলে নির্বাচনে প্রস্তুতি নিতে আমাদের কোনো ব্রেক পেতে হবে মোবাইলের মাধ্যমে তাদের শুভেচ্ছা জানাইছি এখনও সেটা চলছে অব্যাহত তাদের সঙ্গে আমরা সুন্দরভাবে মত বিনিময় করতেছি বরিশালে কুশল বিনিময় শেষে নির্বাচনের মাঠে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসও দল ক্ষমতায় থাকলেও গত 10 বছর সিলেট সিটি কর্পোরেশনে মসনদের বাইরে আওয়ামী লীগ এবার নৌকার টিকিট পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী আমরা সবাই মিলেমিশে আগামী দিনে আমাদের এই নগরীকে আমরা গড়ে তুলতে চাই নির্বাচনে অংশ নেবেন কিনা ঘোষণা না দিলেও প্রশাসনের রদবদল ও সম্প্রীতি নষ্ট করার অভিযোগ তুলেছেন বিএনপি দলীয় মেয়র যদি অন্যায়ভাবে তাদের ক্ষমতার অপব্যবহার কিংবা আমাদের ঐক্য বিনষ্ট হওয়ার কোন চেষ্টা করেন এই পূর্ণভূমির মাটি কখনো এদেরকে ছাড়ে না এদিকে মাঠে নেমেছেন 42টি ওয়ার্ডের 200-এর বেশি কাউন্সিলর প্রার্থী এই এলাকায় যে 20 বছরের যে উন্নয়ন হয়েছে
আমি যখন আমি এক বছরে এই ওয়ার্ডের চেহারা বলতে দেব। পাঁচটা বছর ধরে আমি করোনার সময় বন্যার সময় সবসময় আমি এলাকায় ছিলাম, এখনও আছি। আগামী 21 জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি নির্বাচন। সতরূপা দত্ত, 21 টেলিভিশন। কুয়াকাটা সমুদ্র সৈকত, সুন্দরবনের করমজল সহ দেশে বিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে প্রিয়জনদের সাথে প্রিয় কিছু মুহূর্ত কাটাতে প্রকৃতির সান্নিধ্যে এসেছেন সবাই। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রত্না জামানের। সাগরের নোনা জল আর বড় বড় ঢেউয়ের সাথে মিতালি গড়তে কুয়াকাটার সমুদ্র সৈকত জুড়ে নেমেছে পর্যটকের ঢল। স্বপ্নের পদ্মা সেতু চালু হবার কারণে অল্প সময়ে এই সৈকতে পৌঁছতে পারায় স্বস্তিতে সবাই। সকালবেলা থেকে এই পর্যন্ত প্রায় মানে উঠেছি, নামতেছি, শরীর ভিজতেছে, শুকাইতেছে, অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি আসছি, এই যে বাইকটাকে নিয়ে আসছি, মানে খুবই ভালো লাগতেছে। পদ্মা সেতু ব্রিজ দিয়ে লয়ে যাই, এই যে এমন সুন্দর একটা জায়গা, আমার অনেক ভালো লাগছে। সার্বিক নিরাপত্তা রয়েছে টুরিস্ট পুলিশ। বিচ বাইকের মাধ্যমে আমরা বিচ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছি। সুন্দরবনের পর্যটন স্পট করমজলেও ঢল নেমেছে পর্যটকের। ভ্রমণ পিপাসুরা মুগ্ধ প্রকৃতির অপরূপ লীলাভূমির রাজকন্যা সুন্দরবনে এসে। প্রিয়জনের সাথে কিছু মুহূর্ত কাটাতে পর্যটকরা বেছে নিয়েছেন চট্টগ্রাম সমুদ্র সৈকত, ফয়েজ লেক, সিওয়ার্ল্ড সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র। সব বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে নগরীর এই বিনোদন কেন্দ্রগুলো। ফ্যামিলি নিয়ে, ভাইয়ের ছেলে নিয়ে আসা হয়েছে, খুব ভালো লাগছে। ফ্রেন্ডরা মিলে আসছি, অনেক ভালো লাগছে, আমার থেকে অনেক আনন্দ উপভোগ করতেছে। পতেঙ্গা সমুদ্র সৈকতে নিরাপত্তারও ঘাটতি নেই বলে জানালেন টুরিস্ট পুলিশের কর্মকর্তা। দিনে এবং রাতে আমাদের দুইটা টিম সবসময় টহলে থাকবে, তার পাশাপাশি আমাদের সিভিল টিমও সক্রিয় আছে। নাটোরের উত্তরা গণভবন সহ দর্শনীয় ও বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে দর্শনার্থীর উপচে পড়া ভিড়। পরিবার নিয়ে এই সময় নাটোরের রাজবাড়িতে এসেছি, এই সবাই মিলে ঘুরছি, আনন্দ করছি। এছাড়া ঈদ আনন্দ উপভোগ করতে পঞ্চগড় ও রংপুরেও বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীর পদচারণায় মুখর। রত্না সামান, 21 টেলিভিশন। রাজবাড়িতে সন্ত্রাসীদের গুলিতে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শেখ সুমন সবুজ নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। রোববার রাতে সদর উপজেলার বরাট ইউনিয়নে উড়াকান্দা এলাকায় সবুজের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সবুজ শেখ রাজবাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের শামসুল আলম ওরফে কালা বাবুর ছেলে। আহতরা হলেন একই এলাকার সজীব হোসেন ও মুহাইমিন। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। বাড়তি আয়ের আশায় ঈদের সময়ও প্রিয়জনদের ছেড়ে রাজধানীতেই পড়ে আছেন রিকশা চালকরা। আগেই বাড়িতে টাকা পাঠিয়েছেন, আরও কিছু আয় করে ঈদের ছুটির পরে ফিরবেন স্বজনদের কাছে। রিপোর্ট শাকির আরজুল। রাজধানীতে হাজারো রিকশা চালক ঈদে বাড়ি যাননি। গাইবান্ধার রুহুল কুদ্দুস সরকার তাদেরই একজন। অর্থকষ্টে চলে এসেছিলেন ঢাকায়, আর 7 বছর ধরেই রাজধানীতে রিকশা চালাচ্ছেন। তার উপার্জনেই চলে 5 জনের সংসার। ঈদে বাড়ি টাকা পাঠিয়েছেন, সেই টাকা দিয়েই পরিবারের সদস্যরা ঈদের কেনাকাটাও করেছেন। রুহুল কুদ্দুস থেকে গেছেন ফাঁকা ঢাকায় বাড়তি আয়ের আশায়। ঈদের দিনে একটু বেশি দেয়, হাতে 50 টাকার ভাড়া 100 টাকা দিয়ে চলে যায় এরকম। বাড়ির ঈদ আর ঢাকার ঈদে পার্থক্য কি জানতে চাইলে বিষাদ ছুঁয়ে গেল রুহুলের চোখে মুখে। গ্রামে ভালো, সবাইকে নিয়ে একসঙ্গে অন্যরকম, মজাটাই আলাদা। তার গোসল করে ঈদগাহ মাঠে যাই, সেমায় পায়েস যায়, যে যার যেমন সামর্থ্য আছে সেমনই আর কি চলে। ঢাকায় ঈদ করছি মানে রিক্সা নিয়েই আর কি। সকালে ওটা গোসল করে রিক্সা নিয়ে বের হয়েছি, মানুষজনকে যাত্রীদেরকে সেবা দিতেই চলেছি। আর কিছু টাকা হলে সপ্তাহখানেক পরেই ফিরে যাবেন গ্রামে প্রিয়জনদের কাছে। ধান তোলার সময় এসেছে, তাই আপাতত থেকে যাবেন বাড়ি, এরপর রাজধানীতে আবারও ফিরে আসবেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো খেলার খবর। সর্বকালের সেরাদের একজন ক্রিকেট টিজার ধ্যান জ্ঞান, তিনি শচীন রমেশ টেন্ডুলকার।
জীবনের ইনিংসে শচীন আজ পা রাখলেন 50-এ। এখনও তিনি টেস্ট ও ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক। নামের পাশে 100 সেঞ্চুরি রেকর্ড। ব্যাট প্যাট তুলে রাখলেও এখনও ক্রিকেটের সাথে আছেন এই ক্রিকেট ঈশ্বর। আকাশুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। 1973 সালে 24 এপ্রিল মুম্বাইয়ের মধ্যবিত্ত পরিবারে জন্ম। বাবা রমেশ তেন্ডুলকার বাংলার গীতিকার শচীন দেব বর্মনের ভক্ত, তাই পুত্রের নাম রাখেন শচীন রমেশ তেন্ডুলকার। বড় ভাই অজিত তেন্ডুলকরের হাত ধরে ক্রিকেট শিক্ষা। ভারত যে বছর বিশ্বকাপ ঘরে তোলে সে বছরই শুরু শচীনের ক্রিকেট। গুরু রামাকান্ত আর্চেকার প্রথম দেখাতেই বুঝেছিলেন শচীনই শাসন করবেন ক্রিকেট বিশ্ব। স্কুল ক্রিকেটে 1988 সালে বন্ধু বিনোদ কাম্বলির সাথে আজাদ ময়দানে 664 রানের জুটি গড়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। ওই বছরই মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি। পরের বছর মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় শচীনের। শুরু হয় ব্যাট হাতে 22 গজে শচীনের রাজত্ব। ক্রিকেট জীবনে খারাপ সময়ও দেখতে হয়েছে শচীনকে। বাবার মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে আসতে হয়েছে, অধিনায়কত্ব নিয়ে নানা কথার পর নেতৃত্ব ছাড়তে হয়েছে, এমনকি দল থেকেও বাদ পড়তে হয়েছে। ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছেন, সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন, 200 টেস্টে করেছেন 15,921 রান, ওয়ানডেতে করেছেন 18,426 রান। 50-এর শচীন 22 গজে না থাকলেও আছেন ক্রিকেটের সাথেই। ক্রিকেট ঈশ্বর শচীন সবসময়ই অসহায়ের পাশে দাঁড়িয়েছেন। প্রতিবছর মেয়ে সারার জন্মদিন উদযাপন করেন মুম্বাইয়ের বস্তিবাসীদের সাথে। অনাথ স্কুলে দান করেন, একটি গ্রামের উন্নয়নের দায়িত্বও নিয়েছেন। ক্যান্সার সচেতনতা সহ নীরবে মানবতার সেবা করছেন শচীন। তাই তো তিনি সবার থেকে আলাদা। শতরূপা দত্ত, স্পোর্টস ডেস্ক, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রানা প্লাজা ধসের 10 বছর, আজও সুষ্ঠু বিচার পাননি আহত ও নিহতের স্বজনরা। ঈদের আমেজে সিটি নির্বাচনের প্রচারণায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়, যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় স্বস্তি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।